নজর রাখবো বাদুরঘাটের দিকে। দীর্ঘদিন ধরে ভাঙা ফুটব্রিজ নতুন করে নির্মাণ হয়েছে, সেই ফুটব্রিজ নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক বাদুরঘাটে। পুরসভার বৈঠকে প্রশ্ন তুলেছেন দুই বাম কাউন্সিলর। অভিযোগ, নতুন করে ফুটব্রিজ নির্মাণ হলেও ভাঙা ফুটব্রিজের লোহার অংশ কোথায় গেল? এমনকি টেন্ডার 48 লক্ষ টাকার হলেও পরবর্তীতে 53 লক্ষ টাকা কেন বাড়ানো হলো? এবং সেই টাকা বোর্ড মিটিং এ গৃহীত সিদ্ধান্তে পাশ ছাড়াই কেন দ্রুত তা ঠিকাদারকে মেটানো হলো? টেন্ডার প্রক্রিয়ার সমস্ত নিয়ম মেনেই ওই ফুটব্রিজের কাজ হয়েছে পাল্টে দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান। ফুটব্রিজ নিয়ে জানতে পারলাম যে ওই ফুটব্রিজটা প্রথমে হচ্ছে টেন্ডার হয়েছিল 48 লাখ টাকার, তারপর সেটা মানে ওই ঠিকাদারকে আরও বাড়তি করে দেওয়া হয়েছে, সেটা বোর্ড মিটিংয়ে আলোচনা না করে। সেটা আমরা বোর্ড মিটিংয়ে তুলেছিলাম যে এটা বোর্ড মিটিংয়ে পাশ না করে কেমন করে দেওয়া হলো এবং বিলও করে দেওয়া হয়েছে, সেটা আমরা হচ্ছে বিরোধিতা করেছিলাম। এবং গতকাল আমরা যেটা শুনতে পেলাম, জানতে পারলাম যে যে আয়রন ব্রিজটার যে ক্যাপ ভ্যালুগুলো ছিল সেগুলোও নাকি ওই ঠিকাদারকে দিয়ে দেওয়া হয়েছে বিনা টেন্ডারে। এটার আমরা প্রতিবাদ করেছি এবং জানতে চেয়েছি যে এটার টেন্ডার প্রক্রিয়াটা কীভাবে হয়েছে। সমস্ত উন্নয়ন কাজেই তো দুর্নীতি রাজ্য জুড়ে হচ্ছে, এখানেও হচ্ছে। ওনারা এর আগেও কমপ্লেন করেছিল এবং ওনাদের নেতৃত্ব, যিনি আগে পূর্বতন এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন সুচেতা ম্যাডাম, সুচেতা বিশ্বাস, উনি বলেছিলেন যে আপনাদের মাধ্যমে 2 লক্ষ টাকাতে বালুরঘাট স্ট্যান্ডে ঘড়ি বসিয়েছিল। আমার কাছে পেপার্স আছে 7 লক্ষ টাকার উপরে তাদের ঘড়ি, প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি সেই ঘড়িতে খরচ হয়েছে। তো সুতরাং বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, অপপ্রচার করা। বালুরঘাট পৌরসভার এগেনস্টে ভালো উন্নয়নমূলক কাজ হচ্ছে, তাদের অপপ্রচার করাটাই তাদের কাজ। ফুটব্রিজ হলে পরে বালুরঘাটের মানুষের উপকার হবে। আজকে ফুটব্রিজ যে কতটা মানে প্রয়োজনীয় বিষয় সেটা বালুরঘাটবাসী জানে। এটাকে নিয়ে যারা অপপ্রচার করছে, কুৎসা করছে, তারা অ্যাকচুয়ালি বালুরঘাটের